রেডিও ডিটেকশন অ্যান্ড রেঙ্গিং, বাংলাতে যাকে আমরা রেডার নামেই বেশি চিনে থাকি। প্রযুক্তির উন্নতির ফলে মানব জীবন যেমন অনেকটা সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে, ঠিক তেমনই আমাদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। তবে মানব ইতিহাসের যুগান্তকারী উদ্ভাবনগুলোর মধ্যে অন্যতম হলো রেডার। সহজ ভাষায় রেডারের সংজ্ঞা হলো শব্দ তরঙ্গের মাধ্যমে কোনো বস্তুর অস্তিত্ব খুঁজে বের করার যন্ত্র। 1940 সালে সর্বপ্রথম US নেভি রেডিও ডিটেকশন অ্যান্ড রেঙ্গিং শব্দটিকে সংক্ষিপ্ত করে রেডার শব্দের প্রচলন করে। রেডার অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যেমন টেলিকমিউনিকেশন, গাড়ির গতি নির্ণয়, কমার্শিয়াল বিমানগুলোকে পথ দেখানো, সামরিক কাজে নতুন গ্রহের সন্ধান করতে ইত্যাদি। এছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের একদম নিখুঁত ম্যাপ তৈরি করতেও রেডার ব্যবহার করা হয়। এ ধরনের রেডারকে সিনথেটিক অ্যাপারচার রেডার বলে। তবে আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো সামরিক কাজে ব্যবহার করা রেডার সম্পর্কে জানানো এবং রেডারের বিভিন্ন দিক। যদি একদম শুরুর দিকে তাকাই, তাহলে মানব ইতিহাসে সর্বপ্রথম রেডারটি আবিষ্কার করা হয়েছিল যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষের জাহাজ ও বিমান শনাক্ত করার লক্ষ্যে। 1904 সালে জার্মান বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হালসমেয়ের সর্বপ্রথম শব্দ তরঙ্গকে কাজে লাগিয়ে ঘন কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা জাহাজ শনাক্ত করতে সফল হন। তবে সেটি ছিল স্বল্প পাল্লার এবং দুর্বল একটি ছোট রেঞ্জের রেডার। তবে যুগে যুগে এটি নিয়ে অনেক বিজ্ঞানী রিসার্চ করেন এবং একসময় সম্পূর্ণ কার্যকর একটি রেডার তৈরি করতে সফল হন, এবং ধীরে ধীরে এর কাজ এতই প্রসারিত হয় যে এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশই হয়ে যায়। এবার আসি রেডার কিভাবে কাজ করে, রেডারের কার্যপদ্ধতি ইত্যাদি নিয়ে। রেডারের কার্যপদ্ধতি বেশ জটিল। এ সম্পর্কে সবকিছু বিস্তারিত বলতে গেলে আপনাদের পদার্থবিজ্ঞান ও কিছু জটিল গণিত সম্পর্কে ধারণা দিতে হবে। তবে আমি আজ আপনাদের ফিজিক্স বা ম্যাথ বুঝাব না, আপনাদের সহজ ভাষায় বলছি। একটি রেডারে তিনটি অংশ থাকে, যথাক্রমে ট্রান্সমিটার, ওয়েভ রিসিভার ও ইলেকট্রনিক। এখানে ট্রান্সমিটারটি একটি নির্দিষ্ট দিকে অনবরত একটি নির্দিষ্ট ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি বা শব্দ তরঙ্গ প্রেরণ করতে থাকে, আর শব্দ তরঙ্গগুলো যখন কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন সে তরঙ্গগুলোকে রিসিভ করার জন্য একটি রিসিভার থাকে। সাধারণত ট্রান্সমিটার ও রিসিভার একই অ্যান্টেনায় থাকে। রিসিভারগুলো ওয়েভ রিসিভ করার পর সে প্রাপ্ত তরঙ্গগুলোকে ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ারে প্রেরণ করে, কারণ যখন তরঙ্গগুলো কোনো বস্তুর সাথে ধাক্কা খায়, তখন কিছু তরঙ্গের গতিপথ পরিবর্তন হওয়ার ফলে অন্যদিকে চলে যায় আর কিছু তরঙ্গ ফিরে আসে। যে তরঙ্গগুলো ফিরে আসে সেগুলো অনেক পথ অতিক্রম করার ফলে খুব দুর্বল হয়ে পড়ে, আর যার ফলে ফ্রিকোয়েন্সিগুলোকে উদ্ধার করা অনেকটা কঠিন হয়ে পড়ে। এই ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ার সে তরঙ্গগুলোকে পুনরুদ্ধার করে, আর রেডারের অ্যালগোরিদম ফ্রিকোয়েন্সিগুলোকে যাচাই বাছাই করে কম্পিউটার স্ক্রিনে শো করে, আসলেই কোনো এয়ারক্রাফ্ট আকাশসীমা লঙ্ঘন করেছে কিনা তা দেখতে। তবে বর্তমানে আধুনিক 3D রাডারগুলো এয়ারক্রাফ্টের ধরন, অবস্থান, গতিবেগ ও কোন দিকে অগ্রসর হচ্ছে তাও বলে দিতে পারে। বাংলাদেশেও এরকম একটি ইতালির তৈরি সিলেক্স রেড 31DL 3D রাডার ব্যবহার করে থাকে। এই রাডার সম্পর্কে পরবর্তীতে চ্যানেলে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে। এবার আসি রাডারের ব্যান্ডউইথে। প্রত্যেকটি রেডার একটি নির্দিষ্ট গিগাহার্জের ওয়েভ ট্রান্সমিট করে। এই গিগাহার্জের উপর ভিত্তি করে এক একটি রাডার ফ্রিকোয়েন্সিগুলোকে এক একটি ব্যান্ডউইথ নামে ডাকা হয়। চলুন আপনাদের রাডার ব্যান্ডউইথের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে লং রেঞ্জের রেডারগুলো সাধারণত L, S ও C ব্যান্ডের হয়ে থাকে, কারণ এই ব্যান্ড রেডারের ফ্রিকোয়েন্সি অনেকটা ছোট হয়, মাত্র 1 থেকে 8 গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে, যার ফলে এর ফ্রিকোয়েন্সি ওয়েভ বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এতে রেডারের রেঞ্জ বৃদ্ধি পায়, আর রেডারের গিগাহার্জ ছোট হওয়ার ফলে এর অ্যাটমসফিয়ারে রাডার সিগনেচারও কম।
তাই শত্রুপক্ষ এই ফ্রিকোয়েন্সিগুলোকে শনাক্ত করতে পারে না, যার ফলে রাডারটিকে ধ্বংস করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না। আর হ্যাঁ, এক্স কে ও কে এ ব্যান্ড রাডারের কাজ প্রায় একই, তবে এখানে গাইডেড মিসাইলগুলোকে গাইড করে করে লক্ষ্যবস্তুতে নিয়ে যাওয়ার জন্য এক্স ব্যান্ড রাডার বেশি ব্যবহার করা হয়। এক্স ব্যান্ড রাডারগুলো 8-12 GHz হয়ে থাকে, আর কিউ ব্যান্ডের রাডারগুলো সাধারণত মিলিটারি কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এছাড়া শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে অকুজে করে দেওয়ার জন্য হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি ও আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের রাডার ব্যবহার করা হয়। এবার ছোট্ট করে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহার করা রাডারগুলোর নাম চলুন আমরা জেনে নিই। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহার করা কিছু অন্যতম রাডার সমূহ হল সিলেক্স, গ্রেড 31, DL, ট্রনসল্যান্ড, GH-16, YCL-2A, GY-11B, YLC-6 রাডার। শীঘ্রই এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আপনাদের এই ভালোবাসা ও সাপোর্ট আমাদের অনুপ্রেরণা যোগায় আরও এগিয়ে যেতে, তাই আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের সকল ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর হ্যাঁ, চ্যানেলটি আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না।